আসসালামু আলাইকুম বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলের আর একটি নতুন পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আল্লাহর আশিস রহমতে আমিও খুব ভালো আছি। আমি আবারও একটা খুবই সুস্বাদু এবং খুবই অসাধারণ একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের গ্রামের খুবই সুস্বাদু একটা রেসিপি, অসাধারণ লাগে খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এত সুন্দর হয় আমি বলে বোঝাতে পারবো না, হয়তো আপনারা না রান্না করে খেলে আপনারা হয়তো বুঝতে পারবেন না। সো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু পরিবারের সাথে, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন, যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও, দেখে নিই। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি এবং হলুদ লবণ দিয়ে 10 মিনিট ধরে রেখে দিয়েছিলাম। এটাকে এবার ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য একটা নিয়েছি ফ্রাই প্যান, দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন কুকিং অয়েল। এবার তেলটা গরম হয়ে গেছে, মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি এবং গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মাছটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট, একটা বড় সাইজের টমেটো পেস্ট, নিয়েছি 1 টিস্পুন আদা রসুন পেস্ট, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা গোটা। চলে যাচ্ছি পরের প্রসেসে। এখানে একটা কড়াই নিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি 2 টিস্পুন কুকিং অয়েল, সাদা তেল, দিয়ে দিচ্ছি ফড়ঙের জন্য গোটা জিরে 1 টিস্পুন। একটু ফ্রাই করে নেব কয়েক সেকেন্ড। ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। পেঁয়াজ পেস্টটাও একটু ফ্রাই করে নেব 30 থেকে 40 সেকেন্ড মতো। পেঁয়াজ পেস্টটাও আমি ফ্রাই করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 টিস্পুন। আদা রসুনের গন্ধটা যাতে চলে যায় ততক্ষণ আমরা ফ্রাই করব। হয়ে গেছে ফ্রাই করা। এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটো পেস্টটাও একটু ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়া হয়েছে, দিয়ে দিয়েছি স্বাদ মতো। একটু ভালো করে কয়েক সেকেন্ড মিক্স করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো। ভালো করে মিক্স করে দেওয়ার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং বলক ওঠার জন্য অপেক্ষা করব। বলক উঠে গেছে, এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলো অ্যাড করে দেব। একটু ভালোভাবে নাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। আমি এদিকে তেঁতুল নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে আমি পানি দিয়ে একে 10 মিনিট ধরে ভিজিয়ে দেব, ভিজিয়ে রেখে দেব। এখানে মাঝে আমি একবার এসে একটু ভালো করে একটু নাড়িয়ে দেবো, কেননা তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে, তো ভালো সাবধানে ভালো করে একটু নাড়িয়ে দিতে হবে। আমি আবারও ঢেকে দিলাম, আবার অপেক্ষা করব। এদিকে আমি তেঁতুল আমার 5-10 মিনিট ভেজানো হয়ে গেছে। এবার এইভাবে হাতের সাহায্যে টিপে টিপে এভাবে রসটা বের করে নিয়ে আমি বাকি অংশ, গোটা অংশগুলো আমি ফেলে দেবো। এই দেখুন, ফিরে এসেছি 10 মিনিট পর। গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে গেছে, এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি গুলে রাখা তেঁতুলের পানি। ভালোভাবে হালকা হালকা করে মিক্স করতে হবে। এটা ঢাকনা দিয়ে আমি আরও 5 মিনিট রেখে দেবো। দিয়ে দিচ্ছি 4টে গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা,
ফিরে এসেছি আরো 5 মিনিট পর। এভাবে একটু নাড়িয়ে দিলাম যাতে তলায় না ধরে যায়। এবার আমি অ্যাড করছি টেস্টকে ব্যালেন্স করার জন্য 2 টিস্পুন সুগার, চিনি আমি দিয়ে দিলাম, কারণ এখানে তেঁতুলের টক আছে তাই একটু চিনি না দিলে টেস্টটা ব্যালেন্স হবে না। আমি ঢেকে দিলাম এবং আরো 1 মিনিট পর আমি এটাকে সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত অসাধারণ, কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, এটা আমাদের গ্রামের খুবই অত্যন্ত একটা সুন্দর এবং ভালো রেসিপি, যেটা আমাদের গ্রামের প্রায় বাড়িতেই হয়ে থাকে। খুবই মজাদার এবং খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা, আমার তো খুবই পছন্দ। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন, যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিওর সর্বপ্রথম আপডেট পাওয়ার জন্য। সো ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। এখনকার মতন বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।